নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে যেটা শিক্ষামহলে চর্চিত বিষয় সেটা হচ্ছে যে গত 22 এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে SLP হয়েছে, সেটাই হচ্ছে এখন চর্চিত বিষয় এবং বিতর্কিত বিষয়। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছেন যে গতকাল আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়ে একটা সম্ভাব্য সমাধান সূত্র কী হতে পারে, বা স্কুল সার্ভিস কমিশন বলুন বা শিক্ষা দপ্তর বলুন বা সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সঠিকভাবে কী তথ্য তুলে ধরলে যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন আর কি, যোগ্যতা যাদের আছে বা মেধা যাদের আছে, তারা সুরক্ষিত হতে পারেন বা তাদের চাকরির নিশ্চয়তা থাকতে পারে, সে ব্যাপারে একটা প্রস্তাব আমরা দিয়ে এসেছি। এবং আমরা মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কথাবার্তা বলেই এই ডেপুটেশনটা দিয়েছিলাম যে সম্ভাব্য একটা সমাধান সূত্র কীভাবে বেরোতে পারে। এবং দুর্ভাগ্যের বিষয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রাজ্যে যত টেলিভিশন চ্যানেল আছে তারা এটাকে সাপ্রেস করে গেছে, মানে কোনো খবরই করেনি। যারা প্রিন্ট মিডিয়া আছে, মানে সোজা কথায় বললে যারা গদি প্রিন্ট মিডিয়া বা দিদি প্রিন্ট মিডিয়া, তারাও কিন্তু কেউ একটা লাইনও এটা নিয়ে লেখেনি। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে যে বিভিন্ন মঞ্চ তৈরি হয়েছে এই সংবাদপত্রের অনুপ্রেরণায়, সংবাদপত্রগুলোর অনুপ্রেরণায় বলুন, তাদের পেছনে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতত্ব আছেই। তাদের বিভিন্ন কাজ বা বিভিন্ন ধরনের পদক্ষেপ, যে পদক্ষেপের আসল কোনো সমাধান সূত্র আছে কিনা আমরা জানি না, সেগুলোকে কিন্তু তারা যথারীতি একবারে নিয়মিতভাবে গুরুত্ব দিয়ে প্রমোট করছে। আসল কথা যেটা বুঝতে হবে সবাইকে, যে এই সংবাদপত্রগুলোও চাইছে না বা মিডিয়াও চাইছে না এটা সমাধান হোক। আপনাদের সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করছি, এটা দেখুন ভেবে। তারাও চাইছে যে কিছু লোক এটার এই পরিস্থিতিটাকে সুযোগ নিয়ে যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন তাদের এই অসহায়তার সুযোগ নিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা লুটুক। বিশেষ করে একটি রাজনৈতিক দল তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মানে উদ্দাম নৃত্য করছে। আবার প্যারাডক্সটা হচ্ছে অন্য জায়গায়, তাদেরই পোষিত একটি মঞ্চ, শহীদ মিনার কেন্দ্রিক মঞ্চ, তাদেরকে রাস্তায় নামিয়েছে টাকা ইনকাম করার জন্য বলুন বা এই চাকরি হারা প্রার্থীদের সহানুভূতি দেখানোর নাম করে ভণ্ডামি করা, SLP করার, এই ধরনের ব্যাপারগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং মিডিয়া তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করছে। তাহলে যারা পৈশাচিক নৃত্য করছে, আনন্দ করছে চাকরিহারাদের চাকরি চলে যাওয়ার পরে, তাদেরই অনুপ্রেরণায় তৈরি একটি মঞ্চ, তারা আবার নাটকবাজি করছে, ভণ্ডামি করছে যে এদেরকে উপকার করার জন্য আমরা রাস্তায় নামছি, মাঠে নামছি। যারা সত্যি সত্যি যোগ্য বলে নিজেকে মনে করেন, নিজেদেরকে যদি উপযুক্ত মনে করেন, এদের সবার কাছ থেকে কিন্তু দূরে থাকা বাঞ্ছিত বলে আমি মনে করি। আপনারা নিজেদের ভালো যদি চান, আমরা আন্তরিকভাবে চাই যে এই সমস্যার সমাধান হোক। যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা থাক বজায়, এবং যারা অযোগ্য তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়াটার পক্ষেই আমরা সওয়াল করেছি। এবং সেই জায়গায় যত পোস্ট ভ্যাকেন্ট হবে, প্রয়োজন হলে প্যানেল যদি রিকাস্ট করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা করতে হবে। যত পোস্ট ভ্যাকেন্ট হবে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোতে যারা ইতিমধ্যে ওয়েটিংয়ে যারা অবস্থানে আছেন যোগ্য ব্যক্তি, তাদেরকে সেখানে নিয়োগ করা, সেই দাবিটাও আমরা রেখেছি। এবং অনেকে আছেন যারা নট কল ফর ভেরিফিকেশান, এই দুর্নীতি করার জন্য তারা ডাক পাননি, তাদেরকেও প্রয়োজন হলে প্যানেল রিকাস্ট করলে তারা ডাক পেতে পারেন। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আমরা সেই সব কিছুকে মাথায় রেখেই আমরা কিন্তু এই দাবিগুলো তুলেছি। সরকারের যদি আন্তরিকতা থাকে, সরকার যদি এটা সমাধান করতে চায়, মুখ্যমন্ত্রী বলছে যে আমরা চাকরি খেতে চাই না, অভিষেক ব্যানার্জি বলছে আমরা চাকরি খেতে চাই না, তাহলে যদি সত্যি সত্যি চান না, তাহলে আমরা গতকাল SSC-র কাছে যে সমাধান সূত্রটা দিয়ে এসেছি সেটা মেনে নিন। যারা যোগ্য তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করে সুপ্রিম কোর্টের কাছে তালিকা দেবেন, এই কথাটা ঘোষণা করুন 6 তারিখে, এবং যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেবেন, এই কথাটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক। যদি সৎ সাহস থাকে আমরা এটা চাইছি, সরকার এটা করুক। আশা করি আমাদের পদক্ষেপ আমরা নিরপেক্ষভাবে এবং সবসময় চেষ্টা করি শিক্ষকদের পাশে থাকার জন্য, শিক্ষাকর্মীদের পাশে থাকার জন্য, আমাদের পদক্ষেপ শিক্ষক সমাজের উপকারে আসবে এবং তারা উপকৃত হবেন বলে আমরা আশা করছি।
এবং সরকারকে আমরা যে পরামর্শ দিয়েছি, আমরা যে তাদের কাছে স্মারকলিপি তুলে দিয়েছি, সেটা গুরুত্ব সহকারে তারা বিবেচনা করবেন বলেছেন, সেই আশ্বাস দিয়েছেন আমাদের, তাহলে ছ তারিখে কী হয় আমরা দেখতে পাই। তবে আমরা সবসময় বারবার করে বলবো, যারা মায়া কান্না কাঁদছে, যারা কুম্ভীর আশ্রু বর্ষণ করছে, তাদের থেকে একটু দূরে থাকুন। চাকরি খেয়ে নেওয়ার উল্লাসে মাতছে একদিকে, আবার তারা উপকার করার জন্য রাস্তায় নামছে, এই দুটো জিনিস কখনও বিশ্বাসযোগ্য হতে পারে না একসঙ্গে আর কি। হ্যাঁ, ডাবল গেম বা ডাবল স্ট্যান্ডার্ড গেম এটা মানুষ কিন্তু বা শিক্ষক সমাজ ভালোভাবে নেয় না। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকুন। আপনাদের মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের পাশে আমরা আছি, যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন। এবং আরেকটা আবেদন বারবার করে আমি বারবার করে বলবো, যে এই অর্থনৈতিক উন্নতি সাধনে বা শুধুমাত্র আর্থিক লাভ করার জন্য, অর্থ লাভ করার জন্য যে কয়েকটা মঞ্চ আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে গজিয়ে উঠেছে, আর একটা দুটো শিক্ষক সংগঠন, তাদের থেকে দূরে থাকুন, এই আবেদনটা আপনাদের করি। নাহলে আপনারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন অনেকে, এই জালিয়াতদের সঙ্গে থেকে আপনাদের নিজেদেরকে জালিয়াত বলে প্রমাণ করবেন না। এটুকুই আমার আবেদন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার যারা যোগ্য তাদের চাকরিটা সুরক্ষিত, এই বলে আমরা আশা প্রকাশ করছি। আগামী ছ তারিখে নিশ্চয়ই ইতিবাচক কিছু একটা আসবে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। আমাদের সংগঠন আপনাদের পাশে আছে, অতীতেও ছিল এবং আগামী ভবিষ্যতেও থাকবে। সবাইকে ভালো থাকার মানে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।